আর বরজলা কেন্দ্র থেকে এগিয়ে আছেন সিপিএম প্রার্থী সুদীপ সরকার, 6 আগরতলা কেন্দ্র থেকে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন, বিজেপি প্রার্থী বিনয় ভূষণ দাস 58 পানিসগার বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছেন, 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ তাঁতি এগিয়ে আছেন, 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা এগিয়ে আছেন। মোট 24টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছেন, 20টি আসনে সিপিএম কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন, ত্রিপুরামথা 12টি আসনে এগিয়ে রয়েছেন। আপনারা জানেন এক একটি বিধানসভা কেন্দ্রে অনেকগুলো রাউন্ডের গণনা হবে। উদাহরণ যেমন ধরুন মোহনপুর বিধানসভা কেন্দ্রে দর্শক বন্ধুরা 10টি টেবিল রয়েছে, সেখানে 56টি বুথ রয়েছে, গণনা হবে 6টি রাউন্ড। একইভাবে বিভিন্ন রাউন্ডে গণনা হবে। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 10টি টেবিল রয়েছে, যেখানে একসঙ্গে 10টি টেবিলে গণনা হচ্ছে, এবং 56টি বুথ রয়েছে, 6টি রাউন্ড গণনা হবে। ধনপুর বিধানসভা কেন্দ্রে 12টি টেবিল রয়েছে, গণনা হবে 5 রাউন্ড। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে 12টি টেবিল রয়েছে, 54টি বুথ রয়েছে, অর্থাৎ 54টি ইভিএম রয়েছে, এবং গণনা হবে 5 রাউন্ডে। বিলোনিয়া 35 বিলোনিয়া কেন্দ্রে 12টি টেবিল রয়েছে, 53টি বুথ রয়েছে, 5 রাউন্ড গণনা হবে। আর এই মুহূর্তের আপডেট আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। 24টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে, 20টি আসনে কংগ্রেস সিপিএম এগিয়ে রয়েছে, এবং 12টি আসনে ত্রিপুরামথার প্রার্থীরা এগিয়ে রয়েছে, 1টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাকি সবগুলোর আসনের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারব। এই মুহূর্তে 57টি আসনের আপডেট আপনারা দেখছেন, 57টি আসনের আপডেট আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমরা আপডেট আপনাদের সামনে তখনই তুলে ধরছি যখন গ্রাউন্ড জিরো, গ্রাউন্ড জিরো আজ বিভিন্ন গণনা কেন্দ্র যেখানে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সেখান থেকে আমরা আপনাদের সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি, এবং গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা যখন সঠিক তথ্য নিজের চোখে দেখে নিজের কানে শুনে আমাদের দিচ্ছেন, তখনই কিন্তু রাজ্যবাসীর কাছে এবং নিউজ ভ্যানগার্ডের সম্মানিত দর্শক বন্ধুদের কাছে আমরা তা তুলে ধরছি। আপনারা নজর রাখছেন নিউজ ভ্যানগার্ডে, যেখানে আমরা কোনো ভুল তথ্য পরিবেশন করার চেষ্টা করছি না, আমরা সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে বিজেপি 24টি আসনে এগিয়ে রয়েছে, সিপিএম কংগ্রেস জোট প্রার্থীরা 20টি আসনে এগিয়ে রয়েছে, ত্রিপুরামথার প্রার্থীরা 12টি আসনে এগিয়ে রয়েছে, এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। মোট 57টি আসনের আপডেট আপনারা দেখছেন। খয়ারপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী এগিয়ে রয়েছেন, 2 মোহনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রতনলাল নাথ এগিয়ে রয়েছেন, 3 বামুটিয়া কেন্দ্রে সিপিএম প্রার্থী নয়ন সরকার এগিয়ে রয়েছেন, 4 বরজলা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুদীপ সরকার এগিয়ে রয়েছেন, 6 আগরতলা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মন এগিয়ে রয়েছেন। এই মুহূর্তের আরো একটি বিরাট আপডেট, 19 চরিলাম বিধানসভা কেন্দ্রে ত্রিপুরামথার প্রার্থী শুভদেব দেববর্মা এগিয়ে আছেন, সেখানে পিছিয়ে আছেন
বিজেপি প্রার্থী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ১৯ চরিলাম বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন ত্রিপুরামথা প্রার্থী সুবোধ দেববর্মা, পিছিয়ে আছেন হেভিওয়েট প্রার্থী জিষ্ণু দেববর্মন। এই মুহূর্তে আমরা দেখছি ত্রিপুরামথা ১৩টি আসনে এগিয়ে গেছেন কংগ্রেস সিপিএম জোট, ১৯টি আসনে এগিয়ে আছেন এবং বিজেপি ২৪টি আসনে এগিয়ে আছেন, এছাড়া অন্যান্যরাও ১টি আসনে এগিয়ে আছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ১৯ চরিলাম বিধানসভা কেন্দ্রে ত্রিপুরামথার প্রার্থী সুবোধ দেববর্মা এগিয়ে আছেন, সেখানে পিছিয়ে আছেন বিজেপি প্রার্থী তথা হেভিওয়েট প্রার্থী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, পিছিয়ে আছেন চরিলাম। ১৯ চরিলাম বিধানসভা কেন্দ্রের এই মুহূর্তে রুঝান আপনারা দেখছেন, আপডেট আপনারা দেখছেন। ১৯ চরিলাম বিধানসভা কেন্দ্রে আপনাদের জানিয়ে রাখি ১২টি টেবিলে গণনা হচ্ছে, ৪৪টি বুথ আছে সেখানে এবং ১৯ চরিলাম বিধানসভা কেন্দ্রে ৪ রাউন্ডে কিন্তু গণনা শেষ হবে, ৪ রাউন্ডে গণনা শেষ হবে। এই মুহূর্তে ত্রিপুরামথার প্রার্থী সুবোধ দেববর্মা এগিয়ে আছেন চরিলাম বিধানসভা কেন্দ্রে, সেখানে উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী জিষ্ণু দেববর্মন পিছিয়ে আছেন। ত্রিমুখী লড়াই হচ্ছে চরিলাম বিধানসভা কেন্দ্রে, সেখানে বিজেপি কংগ্রেস এবং ত্রিপুরামথার মধ্যে লড়াই হচ্ছে, মূলত লড়াই হচ্ছে ত্রিপুরামথা এবং এই মুহূর্তে মূলত লড়াই হচ্ছে ত্রিপুরামথা এবং বিজেপির মধ্যে। ত্রিপুরামথার প্রার্থী সুবোধ দেববর্মা এগিয়ে আছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জিষ্ণু দেববর্মনের থেকে। সুশান্ত চক্রবর্তী ১৮ সূর্যমণিনগর কেন্দ্র থেকে এগিয়ে আছেন, প্রতিমা ভৌমিক এগিয়ে আছেন বিজেপি প্রার্থী ধনপুর কেন্দ্রের, সেখানে সিপিএম প্রার্থী কৌশিক চন্দ পিছিয়ে আছেন। পিনাকী দাস চৌধুরী বিজেপি প্রার্থী এগিয়ে আছেন ২৭ কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে, ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন রামপদ জমাতিয়া, ৩৫ বিলোনিয়া কেন্দ্রে সিপিএম প্রার্থী দীপঙ্কর সেন এগিয়ে আছেন, ৩৭ ঋষিমুখ বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী অশোক কুমার মিত্র এগিয়ে আছেন, ৪০ বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এগিয়ে আছেন, ৪ বরজলা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুদীপ সরকার এগিয়ে আছেন, ৩ বামুটিয়া কেন্দ্রে সিপিএম প্রার্থী নয়ন সরকার এগিয়ে আছেন, ৬ আগরতলা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন এগিয়ে আছেন, ৮ টাউন বরদলি কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রফেসর ডক্টর মানিক সাহা এগিয়ে আছেন, ১৪ বাজারঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী মীনারানী সরকার এগিয়ে আছেন, ১৬ বিশালগড় কেন্দ্রে বিজেপি প্রার্থী সুশান্ত দেব এগিয়ে আছেন, ১৮ সূর্যমণিনগরে কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী এগিয়ে আছেন, ১৯ চরিলাম বিধানসভা কেন্দ্রে সুবোধ দেববর্মা পিছিয়ে আছেন, সুবোধ দেববর্মা এগিয়ে আছেন ত্রিপুরামথার প্রার্থী, মাফ করবেন, পিছিয়ে আছেন বিজেপি প্রার্থী জিষ্ণু দেববর্মন। আমরা আরও একটি আপডেট পেয়ে গেছি, ৪৭ আম্বাসা বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন ত্রিপুরামথার চিত্তরঞ্জন দেববর্মা, ৪৭ আম্বাসা বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন চিত্তরঞ্জন দেববর্মা ত্রিপুরামথার প্রার্থী। মোট ৫৭টি আসনের আপডেট আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ২৪টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন, সিপিএম এবং কংগ্রেসের প্রার্থীরা ১৯টি আসনে এগিয়ে রয়েছেন, ত্রিপুরামথার প্রার্থীরা ১৩টি আসনে এগিয়ে রয়েছেন, ১টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছেন। ৪৩ করবুক বিধানসভা কেন্দ্রে ত্রিপুরামথার প্রার্থী সঞ্জয় মানিক ত্রিপুরা এগিয়ে আছেন, ৪৪ রাইমাভেলি বিধানসভা কেন্দ্রে ত্রিপুরামথা প্রার্থী নন্দিতা দেববর্মা এগিয়ে আছেন, ১৯ চরিলাম বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তের বিরাট খবর, ত্রিপুরামথার প্রার্থী সুবোধ দেববর্মা এগিয়ে আছেন, বিজেপি প্রার্থী
হেভিওয়েট বিজেপি প্রার্থী উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন পিছিয়ে আছেন। দর্শক বন্ধুরা, উমাকান্ত স্কুলে নতুন এবং পুরনো বিল্ডিংয়ে পশ্চিম ত্রিপুরা জেলার 14টি আসনের গণনা চলছে। এছাড়াও রাজ্যের আরও 20টি গণনা কেন্দ্রে গণনা চলছে, মোট 60টি বিধানসভা কেন্দ্রের। এই মুহূর্তের আপডেট, বিজেপি 22টি আসনে এগিয়ে আছে, সিপিএম কংগ্রেস প্রার্থীরা 18টি আসনে এগিয়ে আছে, ত্রিপুরামোথা 13টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা 2টি আসনে এগিয়ে গেছে এই মুহূর্তের খবর। মোট 55টি বিধানসভা কেন্দ্রের আপডেট আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। 22টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছেন, 18টি আসনে সিপিএম কংগ্রেস প্রার্থীরা এগিয়ে আছেন, 13টি আসনে ত্রিপুরামোথা এগিয়ে আছেন এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে আছেন। আপনাদের বারবার আমরা জানিয়ে রাখছি যে বিভিন্ন রাউন্ডে গণনা হবে, এক একটা কেন্দ্রের এক এক রকম রাউন্ড হবে, যেখানে যতগুলো টেবিলে গণনা হচ্ছে এবং যেখানে যে কেন্দ্রে যতগুলো বুথ রয়েছে সেই হিসেবে গণনা হচ্ছে। কোনো কেন্দ্রে 4 রাউন্ডে হবে, আবার কোনো কেন্দ্রে 5 রাউন্ড, কোনো কেন্দ্রে 6 এবং সর্বোচ্চ 7 রাউন্ডে গণনা হবে। চলুন, রতনলাল নাথ বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, এছাড়া সুদীপ সরকার সিপিএম সরকার এগিয়ে রয়েছেন 4 বরজলা কেন্দ্রে, সিপিএম প্রার্থী নয়ন সরকার এগিয়ে রয়েছেন বামুটিয়া কেন্দ্রে, সুদীপ রায় বর্মন কংগ্রেস প্রার্থী 6 আগরতলা কেন্দ্রে এগিয়ে রয়েছেন, 5 খয়ারপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী এগিয়ে রয়েছেন, প্রফেসর ডক্টর মানিক সাহা বিজেপি প্রার্থী 8 টাউন বরদলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন, গোপাল চন্দ্র রায় 9 বনমালীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন, সুশান্ত চৌধুরী বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে রয়েছেন 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রে, বিজেপি ক্যান্ডিডেট মীনারানী সরকার এগিয়ে রয়েছেন 14 বাজারঘাট কেন্দ্র থেকে, বিজেপি ক্যান্ডিডেট সুশান্ত দেব 16 বিশালগড় কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন, সুশান্ত চক্রবর্তী কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র থেকে, ত্রিপুরামোথা ক্যান্ডিডেট সুবোধ দেববর্মা 19 সুরিনাম বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন এবং সেখানে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জিষ্ণু দেববর্মন। 24টি কেন্দ্রে আবারও এগিয়ে গেছেন বিজেপি প্রার্থীরা, 18টি কেন্দ্রে কংগ্রেস সিপিএম প্রার্থীরা এগিয়ে রয়েছেন, 13টি বিধানসভা কেন্দ্রে ত্রিপুরামোথার প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং 2টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন অন্যান্য প্রার্থীরা। আমরা বিভিন্ন জায়গার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং সঠিক আপডেট গ্রাউন্ড জিরো থেকে যে রিপোর্ট, করম ছড়ার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আরও একটি বিশেষ আপডেট, 48 করম ছড়া বিধানসভা কেন্দ্রের ত্রিপুরামোথার প্রার্থী পাল দাংশু এগিয়ে রয়েছেন, সেখানে হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের দিবাচন্দ্র রাংখল পিছিয়ে পড়েছেন। পাল দাংশু ত্রিপুরামোথার ক্যান্ডিডেট এগিয়ে আছেন 48 করম ছড়া বিধানসভা কেন্দ্রে, সেখানে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী, সেখানে এগিয়ে আছেন ত্রিপুরামোথার প্রার্থী পাল দাংশু করম ছড়া কেন্দ্রে, বিজেপি প্রার্থী ব্রজলাল ত্রিপুরা, কংগ্রেস প্রার্থী দিবাচন্দ্র রাংখল, পিপলস পার্টির বিশ্বনাথ দেববর্মা এবং আমরা বাঙালি ইন্দ্রকলা চাকমা সবাই পিছিয়ে আছেন। এগিয়ে আছেন করম ছড়া কেন্দ্রে পাল দাংশু ত্রিপুরামোথার প্রার্থী, হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের দিবাচন্দ্র রাংখল সেখানে পিছিয়ে রয়েছেন। আমরা আরও এক নজর দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। 24টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন, 18টি আসনে সিপিএম কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন, 13টি আসনে ত্রিপুরামোথার প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং 2টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছেন। মোট 57টি আসনে এগিয়ে রয়েছেন, 57টি আসনের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয় ভূষণ দাস এগিয়ে আছেন,
57 যুবরাজ নগরে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ এগিয়ে রয়েছেন। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য এগিয়ে রয়েছেন। 54 কদমতলা কুর্তি কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ তাঁতি এগিয়ে রয়েছেন। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বীরজিৎ সিনহা এগিয়ে রয়েছেন। 50 পাবিয়াছড়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সত্যবান দাস এগিয়ে রয়েছেন। 48 করমছড়া কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী পাল দাংশু এগিয়ে রয়েছেন। 54 রাইমাভেলি কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী নন্দিতা দেববর্মা রিয়াং এগিয়ে রয়েছেন। 43 করবুক কেন্দ্রে তিপ্রামথার প্রার্থী সঞ্জয় মানিক ত্রিপুরা এগিয়ে রয়েছেন। এছাড়া 40 সাব্রুম বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এগিয়ে রয়েছেন। 37 ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী অশোক চন্দ্র মিত্র এগিয়ে রয়েছেন। 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী দীপঙ্কর সেন এগিয়ে রয়েছেন। 30 বাগমা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রামাপদ জমাতে এগিয়ে রয়েছেন। তেলিয়ামুড়া খোয়াই কেন্দ্রে কল্যাণী রায় এগিয়ে রয়েছেন। 27 কল্যাণপুর প্রমোদনগরে পিনাকী দাস চৌধুরী বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। এছাড়াও আমরা আরও বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা দেখছি, প্রার্থীরা কারা এগিয়ে রয়েছেন। 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এগিয়ে রয়েছেন। 21 নলছর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিশোর বর্মন এগিয়ে রয়েছেন। 19 চরিলাম বিধানসভা কেন্দ্রে তিপ্রামথার প্রার্থী সুবোধ দেববর্মা এগিয়ে রয়েছেন, সেখানে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। 18 সূর্যমণিনগরে কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী এগিয়ে রয়েছেন, সেখানে পিছিয়ে রয়েছেন মন্ত্রী রামপ্রসাদ পাল। 16 বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুশান্ত দেব এগিয়ে রয়েছেন। 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মীনারানী সরকার এগিয়ে রয়েছেন। 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সুশান্ত চৌধুরী বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। 9 বনমালীপুর কেন্দ্রে গোপাল চন্দ্র রায় এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। আমরা এই মুহূর্তে খবর পেলাম তেলিয়ামুড়া কেন্দ্রে কল্যাণী রায়, বিজেপি প্রার্থী কল্যাণী রায় পিছিয়ে পড়েছেন। 8 টাউন বর্দোয়ালী কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী। 4 বর্জরা কেন্দ্রে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী সুদীপ সরকার। 3 বামুটিয়া কেন্দ্রে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী নয়ন সরকার। 2 মোহনপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী রতনলাল সরকার। এই মুহূর্তে আমরা খবর পেলাম, এই মুহূর্তের আপডেট 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণী রায় পিছিয়ে রয়েছেন। 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে কল্যাণী রায় পিছিয়ে রয়েছেন। মোট 57 আসনের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আরো 2 আসনের আপডেট আমরা পেয়ে গেছি। 26 আসনে এগিয়ে আছে বিজেপি প্রার্থীরা, 26 আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। 18 আসনে এগিয়ে রয়েছে সিপিএম কংগ্রেস প্রার্থীরা। 11 আসনে এগিয়ে রয়েছে তিপ্রামথার প্রার্থীরা এবং 2 আসনে এগিয়ে রয়েছে অন্যান্য প্রার্থীরা। মোট 57 আসনের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। 60 আসনের মধ্যে 57 আসনের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দর্শক বন্ধুদের আবারও জানিয়ে রাখি, আজ সকাল 8 থেকে গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর এক এক করে ইভিএম, এক এক রাউন্ডে গণনা চলছে বিভিন্ন কেন্দ্রে। 21 গণনা কেন্দ্রে একসঙ্গে রাজ্যের 60 বিধানসভা কেন্দ্রের গণনা চলছে। আমরা আশা করছি দুপুরের মধ্যে
গোটা চিত্র একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, কারা কটা সিট পাচ্ছে। কিন্তু এই মুহূর্তের আপডেট, বিজেপি 26টি আসনে এগিয়ে আছে, সিপিএম কংগ্রেস প্রার্থীরা 18টি আসনে এগিয়ে আছে, ত্রিপুরা মাথার প্রার্থীরা 11টি আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে আছে। আট টাউন বর্দোয়ালি থেকে বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এগিয়ে আছেন। অন্যদিকে 19 চরিরাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন পিছিয়ে আছেন ত্রিপুরা মাথার প্রার্থী সুবোধ দেববর্মার কাছে। চরিরাম বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন ত্রিপুরা মাথার প্রার্থী সুবোধ দেববর্মা। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে সুদীপ রায় বর্মন এগিয়ে আছেন। 9 বনমালীপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী গোপাল চন্দ্র রায় এগিয়ে আছেন। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা এগিয়ে রয়েছেন। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী এগিয়ে রয়েছেন। 30 বাগমা কেন্দ্রে বিজেপি প্রার্থী রামাপদ জমাতিয়া এগিয়ে রয়েছেন। ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী এগিয়ে রয়েছেন। ঋষ্যমুখ 37 ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে অশোক চন্দ্র মিত্র এগিয়ে রয়েছেন। 40 সাব্রুম বিধানসভা কেন্দ্রে জিতেন্দ্র চৌধুরী এগিয়ে রয়েছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে 57টি কেন্দ্রের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 57টি কেন্দ্রের মধ্যে 26টি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, 18টি কেন্দ্রে কংগ্রেস সিপিএম প্রার্থীরা এগিয়ে রয়েছে, 11টি কেন্দ্রে ত্রিপুরা মাথার প্রার্থীরা এগিয়ে রয়েছে এবং 2টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছেন। নিউজ ভ্যানগার্ডে আপনারা সঠিক তথ্য সঠিক সময় জানতে পারছেন, কারণ রাজ্যের 21টি গণনা কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরোতে অপেক্ষা করছেন এবং সেখান থেকেই যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। 26টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা, 18টি কেন্দ্রে সিপিএম কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছে, 11টি কেন্দ্রে ত্রিপুরা মাথার প্রার্থীরা এগিয়ে রয়েছে। এক নজর আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 40 সাব্রুম বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এবং পিছিয়ে আছেন বিজেপি প্রার্থী শঙ্কর রায়। 66 প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে সিপিএম প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 3টি কেন্দ্রে, তার মধ্যে একটি কেন্দ্র 40 সাব্রুম, যেখানে লড়াই করছেন জিতেন্দ্র চৌধুরী সিপিএম প্রার্থী এবং শঙ্কর রায় বিজেপি প্রার্থী। এই মুহূর্তে সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এগিয়ে আছেন, পিছিয়ে আছেন বিজেপি প্রার্থী শঙ্কর রায়। আপনারা দেখতে পাচ্ছেন 57টি বিধানসভা কেন্দ্রের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, কোনো মন গড়া কাহিনী নয়, সঠিক তথ্য। এই মুহূর্তে আরো একটি আপডেট আমরা পেয়ে গেছি, 27টি আসনে এগিয়ে আছে বিজেপি প্রার্থীরা, কংগ্রেস সিপিএম প্রার্থীরা এগিয়ে রয়েছে 17টি আসনে, 11টি আসনে এগিয়ে রয়েছে ত্রিপুরা মাথার প্রার্থীরা এবং 2টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্য প্রার্থীরা। 27টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা,
17টি আসনে কংগ্রেস সিপিএম প্রার্থীরা, 11টি আসনে ত্রিপুরা মোর্চার প্রার্থীরা এবং 2টি আসনে অন্যান্য প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আপনারা সঠিক আপডেট দেখতে পাচ্ছেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়, তাই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আইলে বুঝে দেবো না।